আমি ভাইকে দেখছিলাম সোজন এই যে সোজন দেখা যায় না পিছনে সোজন আস্তে করে রাখেন। 23 বছর পূর্ণ হলো, তো আমরা ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের যারা সদস্য আছি তারা আমরা 23 বছর যাবৎ এই বর্বরোচিত হত্যাকাণ্ডে আমরা বিচার জানিয়ে আসছি, বিচার দাবি করে আসছি। কিন্তু বিভিন্ন দীর্ঘসূত্রিতার কারণে, বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘসূত্রিতা হয়েছে, এখনও পর্যন্ত আমরা বিচারটা পাইনি। আমাদের দাবি, আমরা বিচার চাই। আর সবসময় যেটা বলেছি যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অনেকেই ছিলেন এমন যে খুব সচ্ছল ছিলেন এবং সম্ভ্রান্ত পরিবারের, তারা দান করতেন, কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অকালে শহীদ হওয়ায়, নিহত হয়, সেই পরিবারগুলো অত্যন্ত অসহায় হয়ে পড়েছে, নিঃস্ব হয়ে পড়েছে এবং মানবতার জীবনযাপন করছে। তাদের ছেলে সন্তানদের, ছেলে মেয়েদের বড় করতে হিমশিম খেতে হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তো তারপরও পরিবারগুলো ঘুরে দাঁড়িয়েছে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাতে চাই, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্র থাকবে। এই ধরনের বর্বরোচিত ঘটনা, যারা এরকম নিরীহ মানুষ যারা হতাহত হয়, তাদের পাশে রাষ্ট্র দাঁড়াবে, তাদের পরিবার সদস্যদের জন্য, এই বাচ্চাদের পড়াশোনা, ছেলে মেয়ে মানে মেয়েদের বিয়ে শাদী, বিভিন্ন সমস্যার চিকিৎসা, এগুলো যেন এগুলো রাষ্ট্র দেখবে, এগুলো রাষ্ট্র দেখবে, সেই দাবিটা জানাচ্ছি। আর একটা দুঃখের কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা এখানে আওয়ামী লীগ অফিস ছিল, এই আওয়ামী লীগ অফিসেই আমাদের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কাণ্ডারি, নারায়ণগঞ্জের প্রাণপুর শামীম ওসমানকে তার যোদ্ধা সহকর্মীদের একত্রে হত্যার উদ্দেশ্যে কিন্তু এই বর্বরোচিত বোমা হামলা চালানো হয়েছিল। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিক্ষিপ্তভাবে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী আমাদের এই আজকের এই দিনটাকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আসেন, এখানে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি দলীয় কার্যালয়ে কিন্তু, আওয়ামী লীগ অফিসে কিন্তু কোনো কর্মসূচি পালিত হয় না। এটা আমাদেরকে ব্যথিত করে, আমাদের হৃদয়ের রক্ত ক্ষরণ হয়। এই দিনটা আসলে আমাদের কাছে অত্যন্ত খারাপ লাগে, যা ভাষায় প্রকাশ করা যায় না। বিগত 23 বছর গিয়ে 24 বছর হইল আসি আমরা, কিন্তু কোনো বিচারের জন্য এই যে দাবি করতেছি বিচার পাই না। আমাদের পাশে কেউ দাঁড়াবার কোনো ইয়ে নেই, সবসময় আমাদের পাশে মামা ছাড়া আমাদের অন্য কেউ দাঁড়ায় না। আর এই বিচারের জন্য এ যে আজকে একটা দিন, কোনো দলীয়ভাবে কোনো একটা কি কিচ্ছু করা হয় না। ওনারা কি এই দলের লোক ছিল না? এই 22 জন লোক কি এই দলের হেতু আওয়ামী লীগের জন্য প্রাণ দিছে? তা আমাদের অনেক কষ্ট লাগে, অনেক কিছু খারাপ লাগে, যে আমরা চাই যে আমার মার বিচারটা দেখতে চাই, মার সহযোগী যারা ছিল তাদের বিচারটা দেখতে চাই। যে আওয়ামী লীগের এই নেতাকর্মী তারা যদি এই সরকার আমলে যেন বিচারটা যদি না পায়, আমাদের অনেক কষ্ট লাগে। আমরা তার এই সন্তান, এই যে আমরা অসুস্থ, এই আমাদের পরিবারগুলোর কেউ এই খেয়াল রাখা নেই। চন্দন মামা আমাদের খোঁজখবর রাখে, খেয়াল রাখে, কিন্তু এই বড় বড় কত নেতা আছে নারায়ণগঞ্জে, আমাদের পাশে একটু দাঁড়াইব, দাঁড়াবার কোনো ই নাই, আমাদের একটু সান্ত্বনা দিব, যেন বলবো এই পর্যন্ত কেউ ওর কোনো ই পাই নাই। এখন বড় হয়েছি, সব ই করি, জানি না যেন এই বিচার, বোমা হামলার বিচার আমরা দেখা যেতে পারবো কি না। কিন্তু আমাদের একটাই দাবি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, যে আমরা যে 16 জুনের বোমা হামলার বিচারটা আমরা দেখতে পারি, যেন আমরা এতিম হয়েছি, 3টা ভাই বোন, আমাদের মতন যেন আর কোনো কেউ এতিম না হয়। মাহারার কত কষ্ট এটা আমরাই বুঝি, আমাদের আর কিছু
বলার মতো বাসা প্রকাশ করার কিছুই নেই। ষড়যন্ত্র ছিল, তার জন্য যে তাজা 22টি প্রাণ ঝরে গেছে সেই সাথে আমার মাও ছিল। আমরা আজও সেই সুষ্ঠু বিচার পাইনি, আদৌ জানি না কবে সেই সুষ্ঠু বিচার পাবো কি না। এবং চন্দন মামা, রতন মামা, স্বামী মামা, অত্র যারা নেতৃবৃন্দ ছিল তারা আমাদের সাথে ছিল, এখনও আছে। কিন্তু আমরা এই নেকড়ার জন্য বোমা হামলার বিচার আজও চাই পাইনি, আদৌ ভবিষ্যতে পাবো কি না জানি না। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি। এ বিষয়ে যারা ঘাতক আছে, যারা এইসব বিষয়ে হামলা করে, একটা পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তাদের ভাবা উচিত। একটা পরিবার উপর দিয়ে কী যায় যখন একমাত্র উপার্জনকারী ব্যক্তি এই ব্যক্তিকে হত্যা করা হয়। আমাদের বিষয়টা হলো রাগ, ক্ষোভ, হতাশা, কষ্ট সব মিলিয়ে এমন একটা অনুভূতি যেটা ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব না। এই যে 2001 সালে 16 জুনে বোমা হামলা হলো এই আওয়ামী লীগের অফিসে, কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমাদের খোঁজখবর নেয় না, একমাত্র বাবু চন্দন সুলকা ছাড়া। আমাদের পাশে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী এসে খোঁজখবর নেয় না। তাই আমাদের কাছে একটাই দাবি যে অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের বিচার করুক, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।